নির্বাচন কমিশনে অগ্নিকাণ্ডের তদন্ত শুরু তিন দিনের মধ্যে প্রতিবেদন ক্ষয়ক্ষতি সীমিত মহাপরিচালক বন্ধক ছাড়াই ব্যাংক সহ ছয় সুবিধা পাবে ক্ষুদ্র উদ্যোক্তারা মন্ত্রিসভায় এসএমই নীতিমালা অনুমোদন রসন বিরোধী দলীয় নেতা সংসদ সচিবালয়ের গেজেট জাতীয় পার্টি গৃহপালিত বিরোধী দল মন্তব্য বিএনপির শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত নয়টার একুশে সংবাদের সাথে আছি আমি নার্গিস দিমা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে ইসি ভবনে আগুনের ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব মুখলেসুর রহমান আর এনআইডি অনুবিভাগের মহাপরিচালক জানিয়েছেন আশঙ্কার তুলনায় ক্ষতি নগণ্য ক্ষতিগ্রস্ত হয়নি ব্যালট ইউনিট স্মৃতিমণ্ডলের রিপোর্ট নির্বাচন কমিশন ভবনের নিচ তলায় ছড়িয়ে ছিটিয়ে আছে আগুনের চিহ্ন চারপাশে ব্যালট ইউনিট মনিটর কন্ট্রোল ইউনিট এবং ইভিএম মেশিন আগুনে ক্ষতিগ্রস্ত না হলেও পানিতে ভিজে গেছে অনেক সরঞ্জাম এ ঘটনার পর কাজ শুরু করেছে ছয় সদস্যের তদন্ত কমিটি দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্ত কমিটির প্রধান ইসির অতিরিক্ত সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান এবং সদস্য জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের মহাপরিচালক এনআইডি মহাপরিচালক বলেন ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে যে রুমে আগুন লেগেছে সেই রুমের আমি বললাম যে দুই মিটারের মধ্যে আমরা দেখলাম কোনো কন্ট্রোল ইউনিট অথবা ব্যালট কোনো ক্ষতিগ্রস্ত নাই যেটুকু ক্ষতিগ্রস্ত এখন হচ্ছে সেটুকু হলো পানি দিয়ে নিভানোর কারণে পানি যেহেতু স্প্রে করা হয়েছে কারণে অতিরিক্ত পানি সেই পানিগুলো যাতে ব্যালট ইউনিটে গিয়ে ক্ষতিগ্রস্ত না করে সেই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনআইডি মহাপরিচালক বলেন সাড়ে চার হাজার সেটের মতো ইভিএম মেশিন ছিল আগুনে কোনো ক্ষতি হয়নি রংপুর নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি আমার মনে হয় না প্রভাব পড়বে তারপরে আমরা ডিটেল অ্যানালাইসিস করে পরবর্তীতে আমরা না যেভাবে আশঙ্কা করেছিলাম সে তুলনায় আসলে ক্ষতির পরিমাণ অনেক কম প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে ইসির অতিরিক্ত সচিব বলেন শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে ওখানে যেহেতু কোন কেউ বসবাস করে না ওখানে কোনো গ্যাসের চুলা নাই ওখানে কোনো হিটার নেই কাজে বিদ্যুৎ ছাড়া তো আমি অন্য কোনো কিছু দেখছি না ওখানে রোববার রাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিচতলায় আগুন লাগে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে স্মৃতিমণ্ডল ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্পে ঋণ নিতে আর মর্গেজ বা বন্ধকের প্রয়োজন হবে না দেশে এই ক্যাটাগরির প্রতিষ্ঠান আটাত্তর লাখ জিডিপিতে এদের অবদান পঁচিশ শতাংশ কথা বিবেচনায় রেখে ঋণ সুবিধা প্রযুক্তি সহায়তা ও বাজার সুবিধা সহ ছয়টি বিষয়কে প্রাধান্য দিয়ে এসএমই নীতিমালা অনুমোদন করেছে মন্ত্রিসভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুনবী প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরুতেই নারী ক্রিকেট দল টি বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়া এবং মূল পর্বে অর্থাৎ চতুর্থ টি বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়ায় তাদেরকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী প্রথমবার যখন চেষ্টা করেছিলাম মেয়েদের খেলা মেয়েরা অনেক সময় অনেক জেলায় মাঠেই নামতে পারে নাই নানা বাধার কারণে মেয়েরা আবার কি খেলবে সেরকম অবস্থা একসম আমাদের দেশে ছিল এখন আর সেটা নাই এটাই হচ্ছে সবচেয়ে ভালো কথা তো আমাদের অভিনন্দনটা তাদের জানাবো আমরা এরপর আইন প্রণয়ন সংক্রান্ত কার্যাবলিতে পাঁচশো কোটি টাকা অনুমোদিত মূলধন এবং একই পরিমাণ পেট আপ ক্যাপিটাল রেখে বাংলাদেশ নৌ পরিবহন কর্পোরেশন আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা এছাড়া ক্ষুদ্র উদ্যোক্তাদের সুযোগ বাড়াতে এসএমই নীতিমালার খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে এতে ছয় ক্যাটাগরিতে বিশেষ সুবিধা ভোগ করবে ঋণ গ্রহিতারা পরে এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রী পরিষদ সচিব প্রত্যেক উদ্যোক্তাকে কিভাবে করা যায় দেওয়া যায় তার অ্যাক্সেসটা কীভাবে এনশিউল করা যায় এটা হলো এক নম্বর দুই নম্বর হলো অ্যাক্সেস টু টেকনোলজি অ্যান্ড ইনোভেশন তিন নম্বর হচ্ছে অ্যাক্সেস টু মার্কেট তাদের বাজারে প্রবেশের সুযোগ চার নম্বর হলো অ্যাক্সেস টু এডুকেশন অ্যান্ড ট্রেনিং পাঁচ নম্বর হলো অ্যাক্সেস টু বিজনেস সাপোর্ট সার্ভিসেস এবং ছয় নম্বর যেটা অ্যাক্সেস টু ইনফরমেশন এস এম ই ক্রেডিট গ্রান্টার ফান্ড থাকায় উদ্যোক্তাদের কোনো বন্ধক বা মর্গেজ রাখতে হবে না তবে নীতিমালায় নারী উদ্যোক্তারা বিশেষ সুবিধা ভোগ করবে বলেও জানানো হয় মর্গেজ টর্গেজের যে বিষয়গুলো আছে সেগুলো থাকবে না একটু সহজীকরণ হবে যে স্টার্টআপ নতুন ব্যবসা প্রতিষ্ঠান করার ক্ষেত্রে সহায়তা করা তারপরে অনলাইন ডিজিটাল ব্যবস্থা চালুর মাধ্যমে স্টার্টআপ প্রক্রিয়া সহজ করা এছাড়া চার ডিসেম্বরকে জাতীয় বস্ত্র দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে হুসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর তিন আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি সমঝোতা করার চেষ্টা করছে দলটির বনানী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান জাপার চেয়ারম্যান জি কাদের এদিকে জাতীয় পার্টির সমঝোতার পর দলটির কো চেয়ারম্যান রোশন সাথে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং জিএম কাদের বিরোধী দলীয় উপনেতা হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ হয়েছে আরো রহমান জাতীয় পার্টির চেয়ারম্যান জানাচ্ছেন হুসেন মোহাম্মদ এর মৃত্যুতে শূন্য হয় রংপুর তিন আসন এ আসনে প্রার্থী নিয়ে আওয়ামী লীগের সাথে আলোচনা চলছে বলে জানান দলটির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে আমরা বলতে পারছি না তবে হবে না এটাও বলতে পারছি না যেহেতু এই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করছি আলাপ আলোচনা কিছুটা করেছি আমরা এখনও কোনো ঐক্যমতে আসতে পারিনি নমিনেশন দেওয়ার পরে ইমিডিয়েটলি অনেকেই রিয়্যাক্ট করে অনেকে দল ত্যাগ করার কথা বলে অনেকে দল ত্যাগ করে চলে যায় এগুলো আমাদের কাছে খুব অস্বাভাবিক বিষয় নয় আমরা আশাবাদী যে সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের ক্যান্ডিডেটের পিছনে কাজ করবে এবং তাকে জয়ী করে আনবে এরশাদের মৃত্যুর পর কে হবেন জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা তা নিয়ে জাতীয় পার্টিতে বিরোধ দেখা দেয় পরে সমঝোতা হলে দলের চেয়ারম্যান রশন এরশাদকে সংসদের বিরোধী দলীয় নেতা ও জিএম কাদেরকে উপনেতা হিসেবে স্বীকৃতি দিতে স্পিকারের কাছে চিঠি দেয়া হয় জাতীয় পার্টির চিঠির ভিত্তিতে স্পিকার শিরিন শারমিন চৌধুরী তাদের স্বীকৃতি দেন মফিউ রহমান একুশে টেলিভিশন ঢাকা এরশাদের মতো রওশনও জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধী দল বানিয়ে রেখেছেন বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে জাতীয়তাবাদী মহিলা দলের একচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি পরে মির্জা ফখরুল আরও বলেন এরশাদের অবৈধ ক্ষমতা দখলকে আওয়ামী লীগ সমর্থন দিয়েছিল মহিলা দলের নেতাকর্মীদের আগামী দিনের আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বানও জানান তিনি বরাবরই তিনি এরশাদকে সঙ্গে নিয়েই আপনার অ্যালায়েন্স করেছেন তাদেরকে সঙ্গে নিয়েই তিনি গণতন্ত্রকে হত্যা করে তাদেরকে বিরোধী দলিয়ে তারা বসিয়েছেন যেটাকে আমরা সবসময় বলি এরশাদ হচ্ছে সম্পূর্ণভাবে আওয়ামী লীগের শেখ হাসিনার গৃহপালিত তিনি বিরোধী দলের নেতা ছিলেন তার মৃত্যুর পরে এখন সেই দায়িত্ব নিয়েছেন দর্শনের সাদ ভূমি নিবন্ধনের সময় সেবা গ্রহণকারীদের জিম্মি করা হচ্ছে এ খাতে রয়েছে ব্যাপক দুর্নীতি বিশেষে ঘুষ নেওয়া হয় পাঁচশো থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত এ প্রবণতা রোধে ভূমি ব্যবস্থাপনায় জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠা জরুরি এজন্য প্রয়োজন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকলের অংশীদারিত্ব নিশ্চিত করা টিআইবির আলোচনায় উঠে আসে এমন অভিমত এ সময় দুর্নীতি দূর করতে পনেরো দফা সুপারিশ করেছে সংস্থাটি প্রণব চক্রবর্তীর রিপোর্ট দেশের উন্নয়ন অগ্রগতির সঙ্গে সঙ্গে বাড়ছে আধুনিক স্থাপনা নির্মাণ বাড়ছে ভূমির চাহিদা এ কারণে জমির মালিকানা হস্তান্তর হচ্ছে খুব দ্রুত ভূমি দলিল নিবন্ধন সেবাই সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে টিআইবির এ সংবাদ সম্মেলন সংস্থাটির গবেষণায় উঠে আসে দু হাজার সতেরো আঠেরো অর্থ বছরে নিবন্ধন অধিদপ্তরের অধীনে ছত্রিশ লাখ বাহাত্তর হাজার চারশো দলিল সম্পাদন হয়েছে রাজস্ব আয় হয়েছে বারো হাজার চারশো বত্রিশ কোটি নিরানব্বই লক্ষ টাকা দলিল নিবন্ধনকালে সরকারি খরচ প্রতি লাখে নয় হাজার টাকা আর দলিল লেখকরা গ্রাহকদের কাছ থেকে নেন বারো হাজার টাকা অনিয়ম ও দুর্নীতির নানা দিক তুলে ধরে টিআইবি বলছে দলিল ত্রুটিপূর্ণ হলে অথবা প্রয়োজনীয় নথি না থাকলেও নিবন্ধন হয় তখন নিয়ম বহির্ভূত অর্থের পরিমাণ বাড়ে কয়েক গুণ অনেক ক্ষেত্রেই এনআইডির সঠিক তথ্য থাকে না বলেও অভিযোগ টিআই দুর্নীতি অনিয়ম যেটি হচ্ছে সেটা অংশীদারিত্বের দুর্নীতি হচ্ছে যোগ সাজসের দুর্নীতি হচ্ছে এবং সেখানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত অংশীদারিত্বের এক ধরনের প্রতিষ্ঠিত রেখা তৈরি করা আছে সাব রেজিস্ট্রার অফিসগুলোতে লোকবলের অভাব সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে যাদের সেখানে থাকার কথা সেই মুহূর্তে উপস্থিত থাকার কথা তারা সেখানে থাকছেন না যারা এটার তদারকি করছেন তারা সঠিকভাবে তদারকি করছেন না এখাতের দুর্নীতি রাশে পনেরো দফা সুপারিশ করেছে টিআইবি এর মধ্যে রয়েছে নিবন্ধন আইন ও পদ্ধতির সংস্কার আইনের যথাযথ বাস্তবায়ন জেলা রেজিস্ট্রার ও সাব রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ তাদের আয় ও সম্পত্তির বিবরণ নথিভুক্ত করা যে কোনো অপরাধ যে কোনো অনিয়ম যখন অনিয়ন্ত্রিত অবস্থায় বিকশিত হতে দেয়া হয় তখন সেটা বিস্তার আরও ঘটবে যারা দুর্নীতি অনিয়মের সাথে জড়িত আমরা দৃঢ় বিশ্বাস করি যে কর্তৃপক্ষ যদি সদিচ্ছা থাকে তাহলে তাদেরকে চিহ্নিত করে শাস্তি দেওয়া সম্ভব নিবন্ধন অফিসগুলোতে ডিজিটালাইজেশন করে এর সঠিক ব্যবহারে গুরুত্ব দেয়া হয়েছে টিআইবি প্রতিবেদনে সেটি চক্রবর্তী টেলিভিশন ঢাকা কক্সবাজারের রোহিঙ্গাদের সমাবেশে মদতদাতাদের শনাক্ত করেছে তদন্ত কমিটি জেলা প্রশাসক কামাল হোসেন স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদনটি এনজিও বুরোতে পাঠানো হয়েছে এতে রোহিঙ্গা নেতা ছাড়াও এনজিও আইনজীবী প্রভাষক আরআরসির কর্মকর্তা এবং পুলিশ সহ একাধিক ব্যক্তি ও সংগঠনের নাম রয়েছে কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের সহায়তায় মুশফিকা নাজদিনের রিপোর্ট প্রশাসনের অনুমতি ছাড়াই গত পঁচিশে আগস্ট রোহিঙ্গা আগমনের দুই বছর উপলক্ষে উখিয়ার কোতুপালং মহাসমাবেশ করে রোহিঙ্গারা আরআরসি ভয়েস অব রোহিঙ্গা আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যানিটি রাইটস এবং এনজিও সংস্থা এডিআরএ ও আল মার্কাজুল ইসলামী সংস্থা নামে দুটি এনজিও সমাবেশের টি শার্ট ও ব্যানার সরবরাহ করে সমাবেশের আগে এডিআরএ নামে একটি এনজিও উনিশশো আগস্ট কক্সবাজারের কলাতলিতে শালিক রেস্তোরাঁয় বৈঠকও করে সমাবেশে স্থানীয় সহায়তাকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয় ডিসি অফিসের প্রতিবেদনে সমাবেশ সফল করতে ডি পাঁচ ব্লকে রোহিঙ্গা রিফিউজি কমিটির চেয়ারম্যান সিরাজুল নেতৃত্বে তহবিল সংগ্রহ করা হয় প্রতিবেদনে বলা হয় লন্ডনে বসবাসকারী নুরুল ইসলাম নামের এক ব্যক্তি অনুদান দিয়েছে লাখ টাকা যারা এই সমাবেশ করেছে যারা যারা এই সমাবেশের অনুমতির কথা জানে কিংবা অনুমতি দেয় বা এটার সাথে সংশ্লিষ্ট ছিল যাদের নাম ইতিমধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা রিপোর্টে পত্রপত্রিকা চলে আসছে তাদের বিরুদ্ধে আমার মনে হয় একটি দৃশ্যমান কঠোর ব্যবস্থা নেওয়া উচিত যাতে করে আর কেউ এ ধরনের সাহস না করে কক্সবাজার জেলা প্রশাসক জানান রোহিঙ্গাদের মহাসমাবেশের পর স্থানীয় লোকজন উদ্বিগ্ন হয়ে পড়ে ছয়টা এনজিওর বিরুদ্ধে আমরা মানে এনজিও অ্যাফেয়ার্স ব্যবস্থা নিয়েছে সব কাজে যদি কোনো ব্যক্তি প্রতিষ্ঠান জড়িত হয়ে থাকে সেটা আমাদের দেশের যে প্রচলিত আইন কানুন আছে সেই আইন কানুনে নিশ্চয়ই তাদের মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে পুষ্পিকা নাজনীন একুশে টেলিভিশন এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ব্যাংক লিমিটেড সম্ভাবনার বাংলাদেশ বন্যা নিয়ন্ত্রণে বাঁধ সংস্কারের নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাহিদুল ইসলাম সুফলও এসেছে এ পদ্ধতি ব্যবহার করে তার দাবি একশো বছর টেকসই হবে নতুন পদ্ধতিতে বাঁধ সংস্কার করলে সাশ্রয় হবে অর্থেরও তাহিদুল ইসলাম দুই বছর আগে স্থায়ী বাঁধ নির্মাণে নতুন পদ্ধতি উদ্ভাবনে গবেষণা শুরু করেন তার উদ্ভাবিত পদ্ধতিতে দশ থেকে ত্রিশ মিটার লম্বা বালি ভর্তি জিও ব্যাগ মাটি দিয়ে ঢেকে বাঁধ নির্মাণ করা হয় এর উপর লাগানো হয় ঘাস মাধুপুরের কোটানিয়া গ্রামের কাছে সোনাই নদীতে এ পদ্ধতি প্রয়োগ করে সফল হন তিনি দুই বছর ধরে ভাঙছে না সোনাই নদীর তীর এবার ব্যবসা বাণিজ্যের খবর বাংলাদেশের বিএমডাব্লিউ এবং মার্সিডিস পাট খাতের উন্নয়নে সহায়তার প্রস্তাব দিয়েছে দেশটির ব্যবসায়ীরা জার্মান প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল তহিদুর রহমানের রিপোর্ট দুপুরে জার্মানির একটি প্রতিনিধি দল অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তার শিরে বাংলা নগরের দপ্তরে এ সময় ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন পাট শিল্প সহ নানা খাতের উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেন প্রতিনিধি দলের সদস্যরা অর্থমন্ত্রী জানান ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের জিএসপি সুবিধা অব্যাহত রাখার বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে জার্মানি প্রতিনিধি দল তারা আমাকে কথা দিয়েছে যে তারা এই ব্যাপারে তারা সর্বতভাবে সাহায্য করবে আমাদের জিএসপি যেন থাকে আমাদের যে সংস্থা ইট বাই জার্মানি বড় আকারে আমাদের জুট শিল্প ব্যবহার করতে চায় গাড়ি শিল্পের বিকাশে বিশেষ সহযোগিতার প্রস্তাব এসেছে বলেও জানান অর্থমন্ত্রী বিএমডব্লিউ অথবা মার্সিডিস ব্যাংক দুটার যে একটা তারা এখানে অ্যাসেম্বলি করবেন তারা থাইল্যান্ডে অ্যাসেম্বল করে এখানে অ্যাসেম্বল করবেন উইথ প্রোগ্রেসিভ ম্যানুফ্যাকচারিং মানে কিছু পার্টস তৈরি হবে আর কিছু পার্টস বিদেশ থেকে আসবে এটা এখানে অ্যাসেম্বলি করবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অলস অর্থ রাষ্ট্রীয় কোষাগারে রাখা হলে দেশের উন্নয়ন হবে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী একটা কোয়ার্ডিনেটেড ওয়েতে টাকাগুলো ব্যবহার করা হবে তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা আর এর সাথে শেষ করছি রাত নয়টার সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আর একবার নির্বাচন কমিশনে অগ্নিকাণ্ডের তদন্ত শুরু তিন দিনের মধ্যে প্রতিবেদন ক্ষয়ক্ষতি সীমিত জানালেন মহাপরিচালক ক্ষুদ্র উদ্যোক্তারা পাবে বন্ধক ছাড়াই ব্যাংক ঋণ সহজ ছয় সুবিধা এস এম এ নীতিমালা মন্ত্রিসভায় অনুমোদন রশন বিরোধে দলীয় নেতা সংসদ সচিবালয়ের গেজেট জাতীয় পার্টি গৃহপালিত বিরোধী দল মন্তব্য বিএনপির সর্বশেষ খবর জানতে ডাল করুন টু জিরো নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে আমাদের পরের সংবাদ রাত এগারোটায় আমন্ত্রণ মন্ত্রণ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে